এই যে পিঠাগুলো শিরাতে 10-15 মিনিট ভিজায় রাখলেই হয়ে যায়, এরপর সব উঠাই নিছি। এই পিঠা আমি কয়েকটা অলরেডি খেয়ে নিছি, অসম্ভব মজার পিঠা। পিঠাগুলো আমার অনেক পছন্দের, তো যেহেতু ঝামেলা নাই আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় ভালো লাগতে পারে আপনাদের। আজকে একটা পিঠা বানাবো, পিঠা বানানোর জন্য এখানে পানি, যে নর্মালি আটা যেভাবে গুলায় রুটি বানানোর জন্য এইভাবে পানি আর লবণ দিচ্ছি, একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এই পিঠা নারিকেলের পাকন পিঠা বলে, এটারে যে যেই নাম দেয় জানি না, এটার আসল আসল নাম কি আমি এবার আসার পরে, এবার স্যার এক ভাবি ছিলেন, ওনার কাছ থেকে এই পিঠাটা শিখছি বানানো। ভাবি প্রায় সময় আমার বাংলা বানা খাওয়াইতেন, ভাবি এখন চলে গেছে। নারিকেল দিয়ে দিলাম, নারিকেল যত দেওয়া যায় অতই এই পিঠাটা খেতে ভালো লাগে। নারিকেলটা সিদ্ধ হয়ে আসলাম, এটার মধ্যে ময়দা দিয়ে দিব। এই তো পানি ফুটে আসতে আসছে নারকেল সহ, এখন আমি ময়দা দিয়ে দিব। আটা যেভাবে মানে ইয়ার কি বলে রুটির কাই যেভাবে করে এভাবেই আর লাগবো হয়েছে না তো লাগবো মনে হয় দেখতে। এখন ভালো করে হাতে ঠান্ডা, একটু ঠান্ডা হলে ইয়া করে ময়ান করে নিতে হবে, এটা ওই প্রসেস খালাস হবে। এগুলা কি বলে খুব ভালো করে ময়ান করে নেওয়া হয়েছে, এখন এই যে ছোট ছোট গোল গোল করে নেওয়া হচ্ছে, এরপর এটাকে একটা এই টাইপের একটা শেপ দেওয়া হবে। এরপর আমি এটা ডিজাইন করে নেবো, ডিজাইনটা আপনাদেরকে দেখাবো কীভাবে করতেছি, বাকি প্রসেসটাও দেখাবো। এটাকে এই ময়ানে আমি কোনো চিনি ব্যবহার করিনি, কারণ এই পিঠাটা চিনি শিরায় প্রথমে তেলে ভেজে এরপরে চিনি শিরায় দিতে হবে। এই যে পিঠাগুলো গোল গোল করে নেওয়া হয়েছে, এখন পিঠার বাকি প্রসেসিংটা দেখাচ্ছি। এখানে আমি একটা ডিজাইন করব, ডিজাইনটা কীভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ডিজাইনটা আপনারা কোনো যে খাঁজ থাকে না, খাঁচের মধ্যে দিয়েও করতে পারেন, আর আমার ঘরে খাঁজ নাই তো আমি করি কি, এই যে এরকম একটা বিয়া তো ছাঁকনি তো সবার ম্যাক্সিমাম ঘরেই থাকে, ছাঁকনির মধ্যে আমি এই যে এখানে তেল নিয়ে নিছি, এই যে হাঁড়িতে তেল আছে, এই ছাঁকনিতে তেল লাগাই নিছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এই পিঠাটা আমি হাতের এখানে ধরবো, এই যে ধরে যে চাপ দিব, তেল লাগাই নেওয়াতে কী হবে জিনিসটা যে আস্তে করে খুলে আসবে। এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, এক সাইড করলেই হবে। এইভাবে আমি বাকি সবগুলো পিঠা বানাই নেব। এই হাঁড়িতেই ইয়াগুলো ভাজবো, তাই উই তেলটা নিয়ে আসছি। খুবই মানে পিঠা বানানো তো খুব ঝামেলার, কিন্তু এই পিঠা বানানোটা এত ইজি, যেটা মানে এত কম সময়ে বানানো যায় এই পিঠাটা। আপনারা ট্রাই করে দেখবেন যারা এখনও ট্রাই করেন নাই। এই পিঠাটা আমি এবাসায় তিনতলায় থাকতে এক ভাবি, এই ভাবির কাছ থেকে শিখছি। ভাবি প্রায় দিনই এই পিঠাটা বানায় আমাকে খাওয়াইতেন, ভাবি এখন নাই, এই বাসাতে এখন আর নাই, তো আমি প্রায় সময় ভাবি এই এই পিঠাটা বানায় পাঠাইতেন। সাথে হচ্ছে এই কোরবানির সময় বা অন্য অন্য সময়েও মাংস পিঠা আছে একটা, ওইটা বানায় পাঠাইতেন। আমি খুব খুব অলস মানুষ, মানে আগে অত কাজ টাজ করতাম না, তখন সবসময় ভাবির দেওয়া জিনিসপত্রই খাইতাম। ভাবি চলে যাওয়ার পর থেকে এখন নিজে বানায় বানায় খাই, কী করবো, এত ভালোবাসা তো এখন আর কেউ দেখায় না যে বানায় খাওয়াবে। তো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ, ভাবি যদি ভিডিওটা দেখে থাকেন, ভাবি আবার আমার ভিডিওগুলো দেখেন। তো এত মজার একটা পিঠা এত ইজিলি বানানো যায়, ভাবি না দেখাইলে আমি জানতাম না। যে এইভাবে সবগুলো ডিজাইন করে নেব, তারপর তেলে ভেজে ডুবো এই কী বলে শিরায় ভিজাই নেব, তাহলে হয়ে গেল। পিঠাগুলো আমি ফ্রিজে রেখে রেখে খাই, যতদিন ফ্রিজে থাকে ফ্রিজ খুলি আর একটু পরপর খাই। এই যে পিঠা রেডি করা শেষ, এখন ভাজবো, এক চুলায় ভাজবো আর এক চুলায় চিনি সিরাটা রেডি করবো। এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, এইটার 1 কাপ চিনির সাথে আমি এখন 2 কাপ পানি অ্যাড করবো। আমি আমি মাম প্লিজ, আমি প্লিজ, আমি আমি প্লিজ। এটা পাতলা একটা শিরা হবে, এটাকে জাস্ট একটু চিনিটা গলে গেলে শিরা রেডি হয়ে যাবে। এটা ঘন কোনো শিরা হওয়ার দরকার নাই, জাস্ট চিনিটা গলে পানিটা ফুটে আসলে শিরা রেডি হয়ে যাবে। এখন যাই আমরা ভাজাভাজিতে, সরো। আচ্ছা তেলটা গরম হয়ে গেছে, আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে ভাজতে হবে, যাতে পিঠাগুলা মানে পুরোপুরি ভিতর থেকে পর্যন্ত ভাজা হয়। আপনারা যদি হাই হিটে ভাজেন
তাহলে কিন্তু উপর দিয়ে পড়ে যাবে ভিতর দিয়ে হবে না তো এই জন্য মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে কিন্তু অনেক গরম হয়ে গেছে এজন্য আমি চুলার আঁচটা একদম কমাই দিচ্ছি শিরাটা অলমোস্ট হয়ে গেছে জাস্ট পানিটা গলে আসলেই হবে এখন আমি শিরার চুলাটা অফ করে দিব এই তো অলরেডি রেড রেড একটা কালার চলে আসছে এখন আমি এগুলো উঠাই নিচ্ছি এটা দিয়ে উঠছি এখন এটাকে চিনি শিরায় দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভিজানো থাকবে এরপরে উঠাবো বাকিগুলো ভেজে নিব এখন এই যে পিঠাগুলো শিরাতে 10-15 মিনিট ভিজায় রাখলেই হয়ে যায় এরপর সব উঠাই নিছি এই পিঠা আমি কয়েকটা অলরেডি খেয়ে নিছি অসম্ভব মজার পিঠা পিঠাগুলো আমার অনেক পছন্দের তো যেহেতু ঝামেলা নাই আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় ভালো লাগতে পারে আপনাদের কারণ একদম ঝামেলাহীন পিঠা বানানো মানেই অনেক ঝামেলা আর এই পিঠাটা হচ্ছে একদম খুবই কম সময়ে টেস্টি একটা পিঠা বানানো যায় এটা ফ্রিজে কয়েকদিনই ভালো থাকে আমি জানি না মানে এক্স্যাক্টলি কতদিন ভালো থাকে কিন্তু মানে মোটামুটি 4-5 দিন তো অ্যাটলিস্ট ভালো থাকে এর বেশি থাকে কি না আমি রেখে দেখি নাই নর্মাল ফ্রিজে রেখে রেখে খেতে পারবেন তো এই হচ্ছে এই পিঠার নাম হচ্ছে নারিকেলের পাকন পিঠা এটা আমি দিছিলাম।